আসলে এটা মুখ থেকে কতটুক দূরে রাখা হয়েছে এর মাধ্যমে আপনি ভাই কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমরা আসলে একটু দূরে আছি দূর থেকে আপনাদেরকে। এটা হচ্ছে রিম্যাক্সের K10 ওয়্যারলেস মাইক্রোফোন। এটা ডিজাইনটা যদিও একটু ভিন্ন, কিছুটা ডিজাইন কাছাকাছি K9 বা ওগুলোর মতোই, K8 এর মতোই। আচ্ছা, এগুলো আপনার কি কাজ চলতেছে? K10 এর ওইটার থাম্বনেল বানাইতেছি। আচ্ছা, K10 এর থাম্বনেলের ডিজাইন চলতেছে, পাশাপাশি আমরা দুবাইয়ের সাথে এটা দিয়ে কথাও বলতেছি যে আসলে এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার দিচ্ছেন? ব্যাকগ্রাউন্ডে ব্লুর সাথে আকাশের একটা কম্বাইন। হ্যাঁ, ঠিক আছে, এখন যতটুকু পারছেন এটা মোটামুটি চলে। ওয়্যারলেস এটা কি 1150 টাকা? হ্যাঁ, এটা বর্তমান প্রাইস আমরা 1150 টাকা। হ্যাঁ, 1150 টাকায় পঞ্চাশ এখন টাকা থেকে চিন্তা ঠিক ভাবনা আছে। করছি। এটা ডুয়েলটার প্রাইস মূলত 1150 টাকা। দর্শক, আপনারা আমরা যে মোটামুটি কথা বলতেছি এই কথা বলতে আসলে বুঝতে পারবেন যে এটার নয়েজ ক্যান্সেলেশন কেমন, কারণ আমাদের রুমটা খোলা, পাশাপাশি উপরে ফ্যান আছে এবং পাশের রুমগুলোরও শব্দ কতটুকু আসতেছে এটার মাধ্যমে বুঝতে পারবেন। এখানে সবসময় একটা কাজ করতে গেলে গ্রিড লাইন, এই যে চারপাশে একটু ছেড়ে দেওয়া, তারপর একটা থেকে একটা দূরত্ব, এগুলা অবশ্যই আপনার এখন বর্তমানে কিছুটা এলিমেন্ট এখন ঠিক আছে। কেটেনের আর একটু কমাইতে হবে, কেটেনের আর একটু না, কমাইতে হবে। K10 ঠিক আছে, K10 ঠিক আছে, খারাপ না। এটার পিছনে স্টক, যেহেতু একটা বর্ডার স্টক দিয়ে দিয়েছেন শ্যাডো সাদা, দিতেছি, দাঁড়ান শ্যাডো শ্যাডো দিতেছি। দিলে অত ভালো লাগবে কিনা আমরা জানি না, দেখেন তারপর কি কেমন হয়। দর্শক, তো এখানে আমরা শেষ করতেছি বয়েসটা। এই বাজারে কোনো সময় নতুন মাইক্রোফোন আসলে আমরা চেষ্টা করি ওইটার আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় এই বিষয়ে একটু চেক করে আপনাদেরকে শোনাতে। মাইক্রোফোন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ টেক টুলস, ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে যে কোনো হেল্প নিতে পারেন। মাইক্রোফোন সংক্রান্ত হেল্পের ব্যাপারে আমরা একটা কথা সবসময় বলি, অনেক সময় আপনাদের কিছু কিছু মোবাইলে, বেশ কিছু মোবাইলে, স্যামসাং এর কিছু মোবাইল, গুগলের কিছু মোবাইল, গুগলের কয়েক বেশ কয়েকটা মডেল, গুগল পিক্সেল আছে না, গুগল গুগল পিক্সেল, এগুলাতে এই ক্যামেরাগুলো সাপোর্ট করে না অনেক সময়। আর স্যামসাং এর ক্ষেত্রে বেশিরভাগই ওপেন ক্যামেরা দিয়ে মোটামুটি সাপোর্ট করে। এরপরেও ওয়্যারলেস মাইক্রোফোন সংক্রান্ত আপনাদের যে কোনো সাহায্য লাগলে আপনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন অথবা আমাদের পেজে মেসেজ দিবেন।